আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা রিয়েলমির ব্যান্ড অর্ডার দিছিলাম 2100 টাকা দিয়া। ওই ব্যান্ডটা আইসে, ওটা এখন খুলে দেখতেছি। দেখি খুলে দেখি কীরকম, ফটো মতো ভালোই দেখা গেছিলো। এখন তো লোগোটা অবশ্য সেমই আছে, দেখি ভিতরে কী আছে। কোমরে দেখলে ভিতরে তো দেখি না, ও শেট সামনে আছে, ও অন করে রয়েছে। রিভিউ আমি কয়েকদিন পরে করতেছি, ব্যবহার করার পরে এখন স্ক্রিনটা একদম ছোট্ট হয়ে যায়, আমার এটা ভালো লাগে নাই। এর থেকে রেডমির ব্র্যান্ডটাই ভালো আসছিল। ওটা আমার রুমমেটের সাল, ওটার মতো বহুত ফাংশন বেশি আছে, দাম এই একই। ওটার দাম আসছিল 2400 আর এটার দাম 2100। নেওয়াটা লস হয়ে গেছে, ভাবলাম রিয়েলমি নতুন কোম্পানি চেক করে দিই, কিন্তু ভালো লাগে নাই, তাই রিপ্লেস করে দিই। ভাবলাম রিপ্লেস করার আগে আপনাদের জানিয়ে দিই। স্ক্রিনটা একদম ছোট আর ফাংশনও বহুত কম, টোটালি ওয়েস্ট অফ মানি হয়ে গেত, তাই ভাবলাম এটা রিপ্লেস করে রেডমিটটা নিব। তো একটা জিনিস দেখান তো বাতি রয়ে গেল, এটার চার্জিং দেওয়ার স্টাইলটা একটু আলাদা। এই সাইডে লেফট সাইডে এটা টান দিয়ে খুইলে, রাইট সাইডে না কিন্তু, এই সাইডে এটা টান দিলে খয়ে খুইলে, ওটা খুইলে চার্জারের কেবল দিয়ে চালতে হবে। ডেলিভারি বয় আইসে, তাই ওর কাছে পার্সেলটা রিটার্ন মেরে দিলাম।